স্বাধীনতা দিবসের প্রাককালে শুক্রবার সমগ্র দেশজুড়ে বিভিন্ন দোকানে ব্যাপক হারে বিক্রি বেড়েছে ভারতের জাতীয় পতাকা। সারা দেশজুড়ে চলছে করোনা পরিস্থিতি। এবছর সরকারের নির্দেশিকার পর সমগ্র রাজ্য ও দেশজুড়ে আগামীকাল তথা শনিবার 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন হবে। এবার স্বাধীনতা দিবস মুখে মাস্ক পরে পালিত হবে বলে সূত্রের খবর। তার আগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রি ব্যাপকভাবে হার বেড়েছে, যা কিনতে ভিড় জমাচ্ছেন আবার বৃদ্ধ বনিতা। 10 টাকা থেকে শুরু করে 200 টাকা অবধি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি চলছে বলে জানা গেছে। পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাড়ে টান পড়েছিল, কিন্তু বর্তমানে লকডাউন কিছুটা ফিকে থাকায় ব্যবসা ভালো হচ্ছে। তার পাশাপাশি মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের। স্বাধীনতা দিবসের প্রাককালে ব্যবসা ভালো হওয়ায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন দোকানদারেরা ভারতীয় জাতীয় পতাকা তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। পাশাপাশি তারা সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরবার অনুরোধ করেছেন সকলকে। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা। এই বিষয়ে গঙ্গারামপুরের এক ব্যবসায়ী জানান, করোনা পরিস্থিতির মধ্যে অবাক হয়ে গেছে স্বাধীনতা দিবসের প্রাককালে ভারতীয় জাতীয় পতাকার বিক্রির হার দেখে। 10 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের ভারতীয় জাতীয় পতাকা বিক্রি হচ্ছে, সে কারণে আমরা খুব খুশি। আমাদের লক্ষ্মীর বাইরে টান পড়েছিল করোনা পরিস্থিতির জন্য, কিন্তু লকডাউন কিছুটা ফিকে থাকায় ভারতীয় জাতীয় পতাকা বিক্রি করে অনেকেই ফের রোজগার করে বাড়িতে অক্সিজেন পাচ্ছেন বলে জানা গেছে। তাকে বলাই বাহুল্য, স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে গঙ্গারামপুর শহর জুড়ে স্বাধীনতা দিবস পালন করবার মতো সাজসজ্জ বড়রব শুরু হয়েছে। তার পাশাপাশি স্বাধীনতা দিবস পালন করার উচ্ছ্বাসে মেতে উঠেছেন 8 থেকে 80 সকলেই। রাত পহলে সমগ্র দেশবাসী সহ গঙ্গারামপুরবাসীরা ভারতের স্বাধীনতা দিবস পালনে হতে উঠবেন। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মিত্র মৈত্রীর প্রতিবেদন, বিকল্প দৃষ্টি, সংবাদ মাধ্যম। বলছি, এই করোনা আবহের মধ্যে আগামীকাল সারা দেশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তার আগে ঠিক তার প্রাককালে গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে জাতীয় পতাকা ঝুলছে এবং আবাল বৃদ্ধ বনিতা তা কিনবার জন্য ভিড় জমাচ্ছেন। কি অনুভূতি এবং কি বলবেন, করোনা আবহের মধ্যে কেমন কতটা বিক্রি হচ্ছে? খুব ভালো লাগছে এই করোনার মধ্যে যে লোকে স্বাধীনতার জন্য এত পরিমাণে ব্যাগ কিনছে, এটাতে খুবই ভালো লাগছে। যদিও স্কুল সব বন্ধ আছে, তাও অনেকে ভিড় জমিয়ে ব্যাগ কিনছে, প্রচুর বিক্রি হচ্ছে। আচ্ছা, এই বছর করোনার জন্য তো কিছুটা ব্যবসাতে ঘাটতি হয়েছে ঠিকই, যেহেতু স্কুল কলেজ সব খোলা থাকলে প্রচুর আরও বিক্রি হতো। হ্যাঁ, সত্যি কথা বলতে ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছে, এটা বাস্তব লকডাউনের জেরে। কিন্তু তার মধ্যে যে স্বাধীনতার যে অনুভূতিটা, সে বিষয়ে কী বলবেন? এটা খুব ভালো লাগছে যে এর মধ্যেও লোকে, যে করোনার মধ্যে লোকে কিনছে, লোক এগিয়ে এসছে, এটাই আমাদের কাছে বিরাট ব্যাপার। কত করে কি বিক্রি, মানে পতাকাগুলো বিক্রি হচ্ছে, কত টাকা থেকে শুরু? বিভিন্ন দামের আছে, 10 টাকা থেকে শুরু হয়েছে, 150-200 টাকা পর্যন্ত ফ্ল্যাগ আছে। যেরকম কোয়ালিটি ফ্ল্যাগ পাওয়া যায়, ভালো কোয়ালিটি, কম দামে লোকে যা যেরকম ক্ষমতা সেরকমই কিনছে। আপনার নামটা? অভিজিৎ মোহন।